কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা করো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য যিনি বিষ্ণুগুপ্ত বা চাণক্য নামে পরিচিত তাঁর লেখা অন্যতম গ্রন্থ হল অর্থশাস্ত্র মূলত এই গ্রন্থের বিষয়বস্তু হল রাষ্ট্রের কৌশল বা রাষ্ট্রকৌশল রাষ্ট্রবিজ্ঞান অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল তাঁর লেখা এই গ্রন্থটি আবিষ্কার করেন উনিশশো সালে পণ্ডিত শ্যামশাস্ত্রী মহাশয় এবং প্রকাশিত হয় উনিশশো সালে এই গ্রন্থে বর্ণিত রাষ্ট্রশাসন সম্পর্কিত বাস্তববিধি ব্যবস্থা অর্থাৎ রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে নিম্নে আলোচনা করলাম রাজতন্ত্র অর্থশাস্ত্র আমাদেরকে ধর্মনিরপেক্ষ প্রশাসনিক শাসন পরিচালনার শিক্ষা দেয় এক জনআদর্শ রাজা বা সম্রাটের ক্ষমতা ও তার ব্যবহার এবং শাসন কাঠামো ঠিক কেমন হবে রাজা বিদেশ নীতি কেমন হবে প্রজাবর্গদের কল্যাণে কোন নীতি গ্রহণ করবেন তা তিনি উল্লেখ করেছেন রাজার ক্ষমতা একটি রাজ্যে রাজার ক্ষমতা সর্বোচ্চ তিনি চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার বা কর্তৃত্বের অধিকারী তাকে অমান্য করার অধিকার কারণ নেই তবে তার ক্ষমতার উপর কিছু নিয়ন্ত্রণ অর্থশাস্ত্রে বলা হয়েছে কারণ রাজা মানে রাষ্ট্র নয় গণ গণ তিনি হলেন রাষ্ট্রের একটি অংশ অংশমাত্র শাসনকার্যে তাঁকে অনেকের সাহায্য নিতে হয় পরবর্তী পয়েন্ট দেখো ধর্মনিরপেক্ষতা কটিলের মতে একটি আদর্শ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হওয়াটা বাঞ্ছনীয় কারণ ধর্মভিত্তিক রাষ্ট্র সর্বদা দুর্বল এবং একতরপা হয় সেজন্য তিনি সে সময়ে পুরোহিতদের ক্ষমতা শীর্ষে থাকা সত্ত্বেও রাষ্ট্রের রাজার ক্ষমতাকে চূড়ান্ত বলেছেন শাস্তিযোগ্য অপরাধে পুরোহিতদের সমপরিমাণ দণ্ডের কথা বলেছেন ন্যায় নীতি বিচার ব্যবস্থা বিভিন্ন উচ্চপদে নিয়োগ সর্বক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার কথা তিনি উল্লেখ করেছেন তার অর্থশাস্ত্র গ্রন্থে পরবর্তী পয়েন্ট দেখো রাজস্ব ব্যবস্থা কৌটিল্য বলেন যে রাজতন্ত্র টিকে রাখতে গেলে বা টিকিয়ে রাখতে গেলে অর্থের প্রয়োজন তার জন্য রাজস্ব ব্যবস্থা সঠিক হওয়া প্রয়োজন তিনি তার গ্রন্থে তিন প্রকার রাজস্বের কথা বলেছেন সীতা ভাগ ও বলি সীতা হলো রাজার খাস জমি থেকে আদায় করা রাজস্ব ভাগ হলো ব্যক্তিগত জমি থেকে উৎপন্ন ফসলের একের ছয় অংশ এবং বলি হলো এক ধরনের বাধ্যতামূলক কর এছাড়াও ছিল বন খনি শিল্প পথ প্রকৃতি থেকে যে উপার্জন বা কর হিসেবে আসত তা রাজতন্ত্র আদায় করা হতো বা রাজ রাজা রাজস্ব হিসেবে আদায় করতো পরবর্তী পয়েন্ট দেখো রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি বা রাষ্ট্র দর্শন অর্থাৎ শাসকের নীতি তার দায়িত্ব কর্তব্য নৈতিকতা নিরাপত্তা নীতি ঠিক কেমন হবে তা তিনি নির্দেশ করেছেন শাসকের নীতি তিনি বলেন একজন রাজাকে পরায়ণ হতে হবে কারণ তিনি সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী রাজা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ রাজা বা রাজার শাসন নীতি যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র দুর্বল হবে রাজার কর্তব্য অর্থশাস্ত্রে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রমী হতে বলেছেন তিনি বলেন রাজার ক্ষমতা অসীম থাকলেও তিনি কখনো স্বৈরাচারী হবেন না কখনো ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না ব্যক্তিগত স্বার্থে ক্ষমতাকে কাজে লাগাতে পারবেন না সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করতে পারবে বা করতে হবে পরবর্তী পয়েন্ট দেখো নৈতিকতা স্থান কৌটিল্য রাজ্যে নিরাপত্তার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারবে রাজা তার মতে যুদ্ধই শান্তির একমাত্র পথ তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ রাজা সেনাবাহিনীর সর্বাধিনায়ক সমস্ত আইনের উৎস তিনি যুদ্ধের সময় রাজা রাজকার্যে ব্যস্ত না থাকে না হয়ে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত থাকবেন অর্থাৎ সেখানে যুদ্ধের ক্ষেত্রে তিনি হবেন মূল সেনাপতি কূটনীতি বা বিদেশনীতি কৌটিল্যের কূটনীতি বা বিদেশনীতি মণ্ডল তত্ত্ব নামে পরিচিত তিনি বলেন সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র স্বভাবজাত মিত্র অর্থাৎ তিনি বলেন শত্রু শত্রু আমার বন্ধু পরবর্তী পয়েন্ট দেখো কল্যাণ বা দুর্গ ও নগর সরি কল্যাণ ও দুর্গ ও নগর নির্মাণ কল্যাণ রাজার দায়িত্ব কর্তব্য প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দান শত্রু আক্রমণ থেকে নিরাপত্তা দান বিভিন্ন নগদ দুর্গ নির্মাণ এছাড়াও বিভিন্ন চিকিৎসালয় সরাইখানা বিশ্রামাগার তৈরি করা রাজার অন্যতম প্রজাকল্যাণকর বিভিন্ন কর্তব্য দেখে নেব এই প্রশ্নের শেষ পয়েন্ট উপসংহার এই প্রসঙ্গে বলি তোমাদের এই একাদশ শ্রেণীর আর্ট মার্ক্সের বা প্রশ্নমান আর্টের একাধিক প্রশ্ন বিশেষ করে এবছর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সেগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া হইলো ডিসক্রিপশান বক্সে দেখে নেব এই প্রশ্নের উপসংহার অর্থশাস্ত্রে আলোচনার প্রসঙ্গে আমরা মেকিয়া ও তার গ্রন্থ গ্রন্থতা প্রিন্স গ্রন্থের কথা বলে বলতে পারি মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তথা পরামর্শদাতা কৌটিল্য রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির যে রূপরেখা লিপিবদ্ধ করেছেন তা সত্যিই বিস্ময়কর তো এই ছিল মূলত আজকের প্রশ্নের নমুনা উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও পারলে একটি লাইক করে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো